সম্মানিত পরিচালক, সম্মানিত উপস্থিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরছি। আমি আসলে কোনো বক্তা নয়, আমি একজন লেখক গবেষক। সত্যের পক্ষে দাঁড়ানোই আমার কাজ, বরং বক্তৃতা দিয়ে আপনাদেরকে সাময়িকভাবে বিকশিত করানো আমার কোনো কাজ নেই। আমি একটু ভিন্নভাবে জিনিসটাকে উপস্থাপন করবো, আপনারা একটু অনুধাবন করার চেষ্টা করবেন। আমি মরহুম কবি মতিউর রহমান মল্লিকের একটি গান থেকেই শুরু করছি, সেটা হচ্ছে যে এখনো মানুষ মরে পথের পরে, এখনো সুখ আসেনি ঘরে ঘরে, তাহলে কি তুমি ছেড়ে দেবে সংগ্রাম লেগে বিশ্রাম? আমরা সংগ্রাম ছেড়ে দেবো না, আমরা বিশ্রামও নেব, কিন্তু আমরা এটা প্রতিশোধ নেবো কীভাবে? একটা মিথ্যাকে যখন আপনি দরবার বলেন তখন এটা সত্য বলেন। আজকের সরকার সেই মিথ্যাকেই প্রতিষ্ঠিত করছে, এটা ধ্রুব সত্য। এখন এটার প্রতিদান আপনাকেই দিতে হবে, আপনাকেই এগিয়ে আসতে হবে। যেটা আমি সবসময় বলি, আমরা হেরে যাওয়ার জন্য আসিনি, জাতি বর্তমানে এক তুরন্ত বিভাজনের সন্ধিক্ষণে ঘুষতে। নাস্তিকবাদীদের বিজয় হবে নাকি বিশ্বাসীদের বিজয় হবে, এটাই আপনাদেরকে নিশ্চয় নিতে হবে। ইনশাআল্লাহ আমার দেশে জনগণ কিন্তু বিশ্বাসীদের পক্ষে, এবং আমার জনগণ ধর্ম বিশ্বাসী। নাস্তিকবাদদেরকে সবসময় সাময়িক বিজয় হলো, চূড়ান্ত বিজয় কখনো তারা পাবে না ইনশাআল্লাহ। আমি বিকল্পভাবে কিছু প্রস্তাব আপনাদের সামনে উপস্থিত করবো, এগুলো আপনারা বিবেচনা করবেন। এই যে বিবেচনার ভাড়া আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। প্রথমে আপনারা জানেন যে ভারতের চূড়ান্ত নীল নকশায় বর্তমান সরকার চলছে, এটা চূড়ান্ত কথা। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমাদের মাত্র 51 কি 52 মেজর শহীদ হয়েছে, কিন্তু একদিনের বিডিআর হত্যায় 54 ট্যালেন্টেড এবং জাতীয়তাবাদী শক্তি মতাবলম্বী মেজরকে হত্যা করেছে ভারতের নীল নকশায়। কে করেছে? কুখ্যাত সামরিক সেই জান্তা মইনুল আহমদ এবং তৎকালীন শেখ হাসিনা সরকারের। আমি মনে করি 1957 সালে নবাব সিরাজউদ্দৌলা যে স্বাধীনতা যুদ্ধের সময় যে মীর জাফর, সেই উপাধিতে এখন আপনারা গালি হিসেবে দেন, তুই মীর জাফর, বা মীর জাফর একটা প্রতিষ্ঠিত গালি। তাকে জাতীয়ভাবে মীর জাফর আখ্যায়িত করে সাহিত্যে, ভাষায়, কথায় যখন আপনারা বলবেন তাকে বলবেন মীর জাফর মইনুল আহমদ, যেন সে এখনো জীবিত আছে, জীবিত অবস্থায়, এবং তার বংশধররা যেন জানে কেয়ামত পর্যন্ত বাংলাদেশের ইতিহাস তাকে দ্বিতীয় মীর জাফর হিসেবে চিহ্নিত করবে। এটা আপনার সিদ্ধান্ত নেবেন। এবং বিডিআর উপর যে বই রচিত হয়েছে আমার সম্মানিত জয়নাল আব্দিন, তার প্রথম বই বিডিআর হত্যার উপর, এটা আপনারা পড়বেন। নেক্সট, দ্বিতীয় প্রস্তাব, শাপলা সত্তরকে গণতন্ত্র স্কোয়াড হিসেবে ঘোষণা করা, সমস্ত শহীদদের তালকে প্রণয়ন করা, জামাত ইসলামী, ছাত্রসেবী, ইনক্লুডিং হেফাজত ইসলাম বিএনপি, যত শহীদ হচ্ছে গণতন্ত্রের জন্য তাদের চূড়ান্ত প্রণয় তালিকা প্রণয়ন করা, এবং শাপলা সত্তরকে গণতন্ত্র স্কোয়াড হিসেবে নাম ঘোষণা করে তাদের তালিকা সেখানে প্রতিষ্ঠিত করা। নেক্সট, যে কাজটা আপনি করবেন, আমার দেশের স্বাধীনতার সংগ্রাম ইতিহাস একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। জেনারেল অরোরা বলেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মাত্র 11 লক্ষ লোক শহীদ হয়েছে। শাকজিব পাকিস্তান থেকে এসে বলছে 30 লক্ষ, সে কি কোনো গ্রামে গিয়েছিল? তখন কি আদমশুমারি হয়েছিল? কিচ্ছু হয়নি, সে বলেছে 30 লক্ষ। 30 লক্ষ লোক কোনোদিন মরে নেই। আমার সাংবাদিক বন্ধু বলেছে তার থানায় মাত্র 8 জন লোক মরেছে, রক্ষী বাহিনীর হাতে মরেছে 54, কোনো গ্রামে কোনো লোক মারা যায়নি। এই কাজটা আপনাদেরকে করতে হবে। এখান থেকে আমেরিকা এবং বাংলাদেশের সমন্বয়ে একটা শক্তিশালী প্রণয়ন কমিটি করে দরকার হলে 20 থেকে 30 হাজার টাকা আপনারা খরচ করেন, স্বাধীনতা যুদ্ধে প্রতিটি গ্রাম থেকে তথ্য সংগ্রহ করেন, কেউ মারা গেছে তার নাম, বাবার নাম, ঠিকানা, এবার তার বয়স, কী কারণে মারা গেল, এবার এই তথ্যটা যদি আপনি প্রকাশ করতে পারেন তাহলে একটা বিপ্লব করবেন, এটাই আপনি করেন, তাহলে আপনি তাদের জমা দিতে পারবেন, এটা আমার প্রশ্ন। নেক্সট, স্বাধীন ভাষা আন্দোলনের অধ্যাপক গোলাম আজমের স্মৃতি বিলুপ্ত, এই তাকে তো 21শে পদক দেওয়া হয়নি, যাদেরকে যাদের তমুদ্দিন মজলিসের অবদান কারণে ভাষা আন্দোলন হয়েছিল, এদেরকে 21শে পদক দেওয়ার ব্যবস্থা করা যারা পাননি, বিচারপতি আব্দুর রহমান থেকে প্রিন্সিপাল আবুল কাসিম সহ, এই উদ্যোগটি আপনাদেরকে গ্রহণ করবেন। এবং লাস্ট কথা হচ্ছে, আপনাদেরকে লোক তৈরি করতে হবে, সাংবাদিক, রিপোর্টার তৈরি করতে হবে। আমার এই ব্যাগ অত্যন্ত তথ্যভর্ত, আমি একমত, কিন্তু একটা কথাই আমি একমত নয়, সেটা হচ্ছে যে উনি সাংবাদিকতা কেন ছেড়ে দিলেন? উনি যদি সাংবাদিকতা করতেন তাহলে আমরা 800 সাংবাদিক পেতাম। আপনাদেরকে তৈরি করতে হবে, পথ যদি ছেড়ে দেন তারা তো তখন করবে, এটা তাদের কাজ, এখন আপনাকেই এই
পথটা দখল করে নিতে হবে। আপনাকে লোক তৈরি করতে হবে, লেখক তৈরি করতে হবে, সাংবাদিক তৈরি করতে হবে, রিপোর্টার তৈরি করতে হবে, তাহলে আপনি এর উত্তর দিতে পারবেন। এই কথাগুলি আমার পক্ষে বিশ্বাস করছি। আল্লাহ হাফেজ।